পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশ জমিন সৃষ্টি ও রাত দিন বিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে। সমুদ্রের মাঝেও রয়েছে অগণিত নিয়ামত ও আশ্চর্য সব নিদর্শন। তেমনি তিনি মহান কুদরত নিদর্শন রয়েছে দুই সমুদ্রের সংযোগ। দুই সমুদ্রের পানি পরস্পর সম্মিলিত হয়েছে, কিন্তু তা আশ্চর্য, তা একত্রে মিলে যায়নি, একটিকে আরেকটির সাথে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বজায় রেখেছে। উভয়ের মাঝে রয়েছে আলিঙ্গন নিয়ে প্রচার। আল্লাহ তাআলা এই কুদরতের নিদর্শন বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি দুই সমুদ্রে প্রবাহিত করেছেন, অন্তরাল করেছেন, একটি সুমিষ্ট এবং তৃষ্ণা নিবারণ, অন্যটি লোনা ও বিষাদ, আর উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল ও দুব্রেজ্য প্রাচীর। অন্যর্থে এসেছে, তিনি পাশাপাশি দুই নদী প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক প্রাচীর যা অতিক্রম করে না। কুরআনে বর্ণিত রয়েছে যে কুদরতি নিদর্শন যুগে যুগে প্রমাণ করেছে আল্লাহ তাআলার সব কিছু, আল্লাহ তাআলা পৃথিবীতে কিভাবে সৃষ্টি করেছেন তা এরই মাঝে প্রমাণ পেয়েছে। সমুদ্রবিজ্ঞান এর প্রমাণও পেয়েছে। আল্লাহর বিভিন্ন সমুদ্র এক বাস্তব চিত্র সেখানে দেখা গিয়েছে। আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরে প্রাণীর সাথে প্রবাহিত হতে দেখে গেছে, কিন্তু উভয়ের মাঝে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। ভূমধ্য সাগরের পানি অত্যন্ত লবণাক্ত, বিষাদ ও ঘন। ভূমধ্য সাগরের পানি জিব্রাল্টার সেল এবং সাগরের তলার উঁচু ভূমির উপর দিয়ে আটলান্টিক সাগরের উপর শতাধিক কিলোমিটার প্রবেশ করেছে এবং তা 1000 গভীর মিটারে পৌঁছানোর পর তা উপরোক্ত বৈশিষ্ট্য সামান্য পরিবর্তন হয়নি, অথচ উপর মাঝে রয়েছে প্রবল খরস্রোত ও উত্তাল তরঙ্গ, কিন্তু পানি মিশছে না, যেন উপর মাঝে পর্দা পড়ে আছে। এই অন্তরাল বর্ণনা প্রসঙ্গে পবিত্র কুরআনে এসেছে, বলো কে দুই সমুদ্রের মাঝে অন্তরাল করেছে, সুতরাং আল্লাহর সঙ্গে কি কোনো উপাস্য রয়েছে, মূলত তাদের অধিকাংশই জানে না। এভাবে আলাস্কা মহাসাগরের ভিতর দিয়ে বয়ে গেছে দুই ধরনের পানির স্রোতরেখা। এই স্রোতরেখা প্রবলমান পানি যে একটি আরেকটির সাথে মিশে না। প্রশান্ত মহাসাগরের শাখা রয়েছে আলাস্কা উপসাগর। বিজ্ঞানীদের মতে এই পানি না মেশার কারণ হচ্ছে তাতে দুই মহাসাগরের সংযোগ ঘটেছে। উপসাগরটির মাঝে বারবার পানি প্রবাহ আলাদা হয়ে বয়ে যাচ্ছে। সমুদ্র আরবি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মনির খাজুকজি এই প্রসঙ্গে বলেছেন, আমি বাহরাইন মহাসাগরে জলস্রোতে এই রকম একটি স্থান দিয়ে অতিক্রম করেছিলাম। নৌকায় চলতে চলতে সেই বাঁধ বরাবরে গেলাম। খুব কাছ থেকে উভয় দিকের পানি মুখ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা দেখা গেছে উভয় দিকের পানি সম্পূর্ণ ভিন্ন। কি আশ্চর্য, একটি পানি লোনা বিষাদ, অপরটির পানি সুপেষ্ট মিষ্টি বা তৃষ্ণা নিবারণযোগ্য। সমুদ্রের মাঝে এটি এক বিস্ময়কর কুদরত যা মহান আল্লাহ তাআলা আলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ। আধুনিক কালের বিজ্ঞানরা এতে বিস্ময়ভাবে করেছেন, কুরআনের বিশুদ্ধতার অকপটে স্বীকার করেছেন, অনেকে ইসলাম গ্রহণ করেছেন। দুই সমুদ্র মিলন দৃশ্য নিয়ে তিনি ব্যাপক গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তিনি তার রিসার্চে উপলব্ধি করেছেন যে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলী এবং মাত্রার দিক দিয়ে একটি আরেকটির সাথে সম্পূর্ণ ভিন্ন। তিনি এ বাস্তবতা স্বচক্ষে বিবরণ প্রত্যক্ষ করার জন্য জিব্রাটার দুই সমুদ্রের সংযোগ স্থানে গবেষণা চালিয়েছেন। তিনি দেখেছেন জিব্রাটারের উত্তর তীরে এবং দক্ষিণ তীর থেকে আশ্চর্যজনকভাবে মিষ্টি পানির ঝর্ণা উত্তালে উঠে। এই ঝর্ণাটি উভয় সমুদ্রের মাঝে 450 সূক্ষ্মকণ দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকারে ধারণ করে বাঁধের মতো সৃষ্টি করে। ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি একটি আরেকটির সঙ্গে মেলে না। পরে তাকে আল কুরআনে বর্ণিত আয়াতে শোনানো হলো। তিনি বলেন, কুরআনে বর্ণিত তথ্যের সঙ্গে তিনি গবেষণার সম্পূর্ণ মিল পেয়েছেন। জ্যাক বি কাস্ট্রো চিন্তা করলেন, 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে নিরক্ষর মানুষ সমুদ্রের তলদেশে পর্যবেক্ষণ করে এসব তথ্য কুরআনে লিখতে পারেন না। তাহলে কুরআনে সমুদ্রবিজ্ঞানের এই মহা তথ্য কীভাবে এলো? নিশ্চয়ই আল্লাহ কুরআনের ওহি সত্য গ্রন্থ, এটি কোনো মানব রচিত নয়। জ্যাক ভি কস্টা মুসলমান হয়ে গেলেন, পবিত্র কুরআনে তার আলৌকিক সর্বকালে প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আল কুরআন মীমাংসাকারী বাণী এবং নিরর্থক নয়, অর্থাৎ
পবিত্র কোরআনের প্রতিটি বিষয় তাৎপর্যপূর্ণ এবং বাস্তবতা বিচারে সঠিক ও গুরুত্বপূর্ণ। দুই সমুদ্রের মিলন সম্পর্কিত বিষয়টি আধুনিক বিজ্ঞানের গবেষণায় সঠিকভাবে স্বীকৃতিও পেয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মারাজার বাইন শব্দে ব্যবহৃত করেছে। মারাজা শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে প্রবাহিত, ছেড়ে দেওয়া, অর্থাৎ দুই সমুদ্রের পানি একই সঙ্গে প্রবাহিত হচ্ছে কিন্তু মাঝখানে দুর্ভেদ প্রাচীর, যার ফলে তারা সম্পূর্ণরূপে মিলিত হতে পারছে না। প্রত্যক্ষদর্শী বিজ্ঞানীরা প্রাচীরের ব্যাপারে স্পষ্ট লক্ষ্য করেছেন। পবিত্র কোরআনে বাধা ও অন্তরালের কথা এসেছে, সেখানে বলা হয়েছে দুই সমুদ্রের মিলন দৃশ্য বাংলাদেশেও দেখা গিয়েছে। নদীপথে চাঁদপুর যেতে রাজবাড়ি বহর নামক স্থান পড়ে। ওই স্থানে দেখা যায় পদ্মা ও মেঘনার পানি পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু কেউ তার সঙ্গে মিলে যাচ্ছে না। পদ্মার পানি ঘোলাটা আর মেঘনার পানি কুচকুচে কালো, লক্ষ্য করলে এই দৃশ্য স্পষ্ট করে দেখা যায়। আমাদের সাধারণ মনে হলেও সমুদ্র বিজ্ঞানীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পানির মিলনগুলো। পৃথিবীতে আল্লাহর কুদরতের নিদর্শন বলির অন্ত নেই। পাহাড় পর্বত, আকাশ, জমির নদী নালা, চন্দ্র সূর্য, তরুলতা, পাখি পাখালি সবই আল্লাহর কুদরতের সৃষ্টি। এগুলোর সৃষ্টি মানুষের কল্যাণার্থে, পাশাপাশি এতে উপদেশও নিহিত রয়েছে। জ্ঞানীরা এসব দেখে আল্লাহর পরিচয় লাভ করেছেন, ঈমান তারা মজবুত করেছেন।